वचनाभिषेक क्लास के सकल के जीशु ख्रीष्टर नामे स्वागत जाना। प्रियजनरा हमें जखंड जो मंगल समाचार एक अध्याय देखे पढ़ते आसी एखन हमारा एकुश अध्याय पहुँचे। एकुश अध्याय जीशु ख्रीष्ट पुनरुत्थान पर शिशुदे दर्शन दीचे, दर्शन दिए दायित्व दीचे से सम्बन्धे एवं पितरे विश्वास तीनटे स्नेहोच्चारण से दिए ये अध्याय शेष हो। प्रियजन ये अध्याय शुरू हो तिबेरियास सागर तीर। हम जख मंगल समाचार अध्याय एकुशे पढ़ले ए रकम लेखा तिबेरियास सागर तीर ये घटनागुल परवर्तीकाले जीशु शिष्यदेर काछे तार एक बार आत्मप्रकाश करलें तिबेरियास सागरेर तीरे। तिनि एइभावे आत्मप्रकाश करलें सिमन पीतर जमज बोले परिचित थमस गलिलियार कानार नाथानियल जेबेदेर छेलेरा ओ तार शिष्यदेर मध्ये अन्य दुजन एकसंगे छिलेन। सिमन पीतर तादेर बोललें आमि माछ धरते जाब। तारा ताके बोललें आमराओ तोमार संगे जाब। तारा गिये बेरिए पड़लें और नौकाय उठलें किंतु से राते किच्छु धरते पारलें ना। ताई आमरा ए विषय एक चिंता करी। बाइबले तिबेरियास सागर अथवा गेन्नेसरत सागर अथवा गलिलिया सागर अथवा तिबेरियास लेक ए रकम बोले ए सागर तीन चारटा नाम आछे। আমরা যখন দেখবি কখনো কখনো যেসব গেন্নেসরত সাগরের তীরে অথবা গ্যালিলিয়া সাগরের তীরে অথবা কিন্নেরত সাগরের তীরে এরকম আমরা দেখতে পাচ্ছি। কিন্নেরত, তিবেরিয়াস, গ্যালিলি এসব একই সাগর আছে। লোকাল মঙ্গল সমাজের পাঁচ অধ্যায় এক পথ এরকম শুনি। একদিন বহু লগের ভিড় যিশুর বাণী শোনার জন্য তার উপরে চাপাচাপি করছিল। তিনি নিজে গেন্নেসরত হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন। সেখানে গেন্নেসরত বলে, গ্যালিলিয়া বলে অথবা তিবেরিয়াস বলে একই সাগর আছে। এই সাগরে একটা বিশেষ কিছু আছে। সাগর মানে এই সাগর সবচেয়ে সমুদ্র লেভেল থেকে সবচেয়ে নিচ একটা সাগর আছে। বিশ্বজগতে দ্বিতীয় ওই দেশে সবচেয়ে সমুদ্র লেভেল থেকে নিচে আছে, এত লোয়েস্ট অফ দ্য সি লেভেল। 215 মিটার সমুদ্র লেভেল থেকে এ সাগর নিচে আছে। সেটা একমাত্র শুদ্ধ জলের সাগর, শুদ্ধ জলের সাগর। তাই এ সাগর হচ্ছে 53 কিলোমিটার সার্কামভ্যালেন্স আছে অথবা 21 কিলোমিটার লম্বা, 13 কিলোমিটার চওড়া। 21 কিলোমিটার লম্বা, 13 কিলোমিটার চওড়া। সার্কামভ্যালেন্স হচ্ছে 53 কিলোমিটার মাত্র আছে। সেইখানে পিতর মাছ ধরতে যাচ্ছে। যিশু পুনরুত্থান করেছে, শিষ্যরা একা আছে, খাবার নেই, পরিস্থিতি খারাপ, বাইরে ইহুদিরা অত্যাচার করে, বাইরে যেতে পারে না, দিনে বেলা বের করতে পারছে না। তখন পিতর বলেছেন আমি মাছ ধরতে যাব। জীবনে একটা প্রতিকূল পরিস্থিতি আমাকে তোমাকেও আসতে পারে, কিন্তু এ তিবেরিয়াস সাগরেটা বিশেষ কিছু আছে। পিতরকে যিশু ডাকছেন কোথায়, এ তিবেরিয়াস সাগরে অথবা গেন্নেসরত কিন্নেরত সাগরের তীরে পিতরকে ডাকলেন। একবার পিতর মাছ ধরতে গেলেন লোকরা মঙ্গল সমাজ অধ্যায় পাঞ্চে। কথা শেষ করে তিনি সিমনকে বললেন গভীর জলে নৌকা নিয়ে যাও ও মাছ ধরার জন্য তোমার নৌকা তোমার জালটা ফেলো।
সিমন উত্তরে দিলেন, প্রভু আমরা সারা রাত ধরে পরিশ্রম করে কিচ্ছু পাইনি। এবার প্রথম ডাক, তখন যিশু পিতরকে ডাকছে, ডাকার সময় পিতরের জীবন শূন্য ছিল। পিতর মনে করেছিল আমার জীবনটা শেষ, কী করব, এই গণেশ সাগরে মাছ ধরতে গিয়ে যে একটা পুটি মাছও পাইনি, কী করে বাড়ি যাব, জীবন একটা স্ট্যান্ড স্টিল, দরজা বন্ধ, আর্থিক সমস্যা অথবা কোনো মতে একটা দুর্ঘটনা পড়ে। তখন পিতর সে সময়ে ঝাল ধুচ্ছিল, তখন যিশু এসে সে পিতরের নৌকা বেছে নেই, পিতরের নৌকা বেছে সেখান থেকে ঈশ্বর বাণী দিতে শুরু করেছে। বাণী শেষ করে, কথা শেষ করে যিশু বললেন, পিতর এবার জাল ফেল। মানে হচ্ছে আমরা অনেকবার কাজ করতে যাই ঈশ্বরের সঙ্গে আলোচনা না করে কাজ করি। আজকে একজন ফোন করলো, গাড়ি কিনলো, এখন গাড়ি চলছে না, লোনে গেছে, এখন ভালি যায়, ঘরে থাকতে পারছে না, পাওনা দ্বারা এসে পয়সা চাইছে। ঈশ্বরের সঙ্গে আলোচনা না করে আমরা নিজের ইচ্ছাতে অনেক ভুল কাজগুলো করে, ঈশ্বর বিনা কাজ শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়। সেখানে পিতর কোনো একটা মাছ ধরতে পারেনি, গালিলে সাগরে অনেক মাছ ছিল, সেখানে শুদ্ধ জল, অনেক মাছ প্রচুর পরিমাণে আছে, কিন্তু পিতর পারি না একটাও ধরতে, কারণ পিতর বাণী বিনা, পিতর সমম বাণী বিনা, বচন বিনা জীবন শুরু করা পিতর কিছু পায়নি। বাণী শোনার পর যিশু বললেন, পিতর সিমন পিতর জাল ফেলো। পিতর কি বলেছেন, প্রভু সারা রাত ধরে পরিশ্রম করে কিছু পাইনি, কিন্তু আপনার কথাতে আমি জাল ফেলবো। তারা যেমনটি করলে মাছের এত বড় ঝাঁক ধরা পড়লো যে তাদের জাল ছিঁড়ে যেতে লাগলো, এত অনুগ্রহ। তখন পিতর কি বলেছেন, তাতে কি সিমন পিতর যিশুর হাঁটুতে পড়ে বললেন, প্রভু আমার কাছ থেকে সরে যান, আমি যে পাপি। পিতর সঙ্গে সঙ্গে ঈশ্বর অনুভব পাচ্ছে, আমি পাপি প্রভু, আপনি ঈশ্বর, আমার কাছে দূরে যাও প্রভু। সে পাপসিগা পিতরের ঈশ্বর পছন্দ করেছে। আর সিমনের ভাগীদেরও জেবেদের ছেলে সে যাকব যখন স্তম্ভিত হয়ে পড়েছিল, যিশু সিমনকে বললেন, ভয় করো না, এখন থেকে তুমি মানুষ ধরবে, এখন থেকে মানুষ ধরবে। তাই জেলের কাছে ছেড়ে দিয়ে মানুষের আত্মার পরিত্রাণের কাজে নিযুক্ত করলে, মনে হচ্ছে জীবনে যখন একটা পরিস্থিতি স্টপ হমত হচ্ছে, সেই সময়ে কাকে দেখলেন, যিশুকে দেখে সিমনের জীবন পরিবর্তন হয়ে গেছে। সিমন ক্যাথলিক মণ্ডলীর ক্যাপ্টেন, নেতা, প্রথম পোপ, এত বড় সংস্থার অধ্যক্ষ পদবীতে ঈশ্বর উঠিয়ে দিলেন। মানে জীবনে দুর্ঘটনা হচ্ছে নিরাশার জন্য নয়, প্রভুকে দেখার জন্য সুযোগ মতো মনে করতে হবে। প্রভুর কাছে আসতে, প্রভু যিশুর কাছে আসার সুযোগ মতো মনে করলে আজ সেই যিশু তোমাকে সবচেয়ে উচ্চমান স্থানগুলিতে ছুটতে দেবে, কোনো ভয় নেই। তাই পিতর যিশুকে দেখেছে। এবার কি হলো, একই গালিলিয়ে সাগরে মাছ ধরতে যায়, এবারও যিশু নেই, যিশু পুনরুত্থান করে যিশুকে মাটি দেওয়া হলো, পিতর নিরাশায় আছে, কোনো যিশু নেই, যিশু বিনা আবার পিতর মাছ ধরতে যায়। সেই রাত্রিও একই সাগরে একটা মাছও পাইনি। সকাল হলো, তখন যিশু দৌড়ে আসছে, যিশু দৌড়ে আসছে, দৌড়ে এসে বলেন, বাচ্চারা মাছ কিছু ধরেছ? তারে বলে, না কিছু না। তখন যিশু বলে, নৌকার ডান দিকে জাল ফেলো, মাছ ধরবে। তখন জাল ফেললো, এত মাছ ধরা পড়লো। তখন যখন বলেছেন, এই তো আমাদের প্রভু যিশুখ্রিস্ট, এ তো আমাদের প্রভু যিশুখ্রিস্ট, সঙ্গে সঙ্গে যখন যিশুকে চিনতে পেরেছে, পিতর চিনতে পারেনি, যিশুকে চিনতে পেরে যখন যখন বলেছে এটা যিশু, সঙ্গে সঙ্গে পিতর কাপড় জড়িয়ে পড়ে সমুদ্রে ছাপিয়ে উঠে সাঁতার কেটে যিশুকে দৌড়ে আসছে। তখন দেখলেন কি জানো, যিশুখ্রিস্ট পাত্রের উপরে কাঠের কয়লাতে আগুনের মধ্যে মাছ ভাজা করে রুটি বানিয়ে রাখছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রভু যিশু মাতৃস্নেহ। আমি ভাবছিলাম পিতরকে বকবে,
ভিতরে কেন তুমি আবার কাজ করতে গেলে? আমি তোমাকে বলো মানুষ ধরতে তো অপেক্ষা করতে পারছো না, কেন তুমি নিরাশ হয়েছে এরকম বকবে? কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। পিতরকে বরং বলে ব্রেকফাস্ট খাও, খাও। যিশু তাদের খাওয়ায়, কিচ্ছু না বলে স্নেহ প্রকাশ করে। তখন পিতর এত স্তম্ভিত হয়ে যে কী বলবো। যিশু বললেন যাও ও নৌকা থেকে মাছটা নিয়ে আসো। তখন পিতর জালে ভরা, মাছ ভরা জাল একদম, কত মাছ ছিল? 153 মাছ ছিল, বড় মাছ। যখন গুনেছে 153, এর প্রত্যেকটা একটা মানে আছে। তাই কী করলো পিতর, জালগুলো মাছে ভরা জাল টেনে 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 সমুদ্র তীরে নিয়ে আসছে। এটা জানতে চাইলে এখানে আমরা যিশুর কিছু না কিছু বুঝতে পারবে। কি জানো, যিশু যা কিছু করে প্রচুর পরিমাণে করে, অল্প কিছু না। তোমরা জানো কানা নগরে বিবাহ বাড়িতে যখন মঙ্গলসূত্রে 2 বতসংঘে 6 যিশু প্রচুর পরিমাণে আক্রোশ দিলে, যখন মঙ্গলসূত্রে 6 বতসংঘে 11 যিশু 5 খানা রুটি দিয়ে 2 মাসে 8000 লোকদের, 5000 বেশি লোকদের খাইয়েছে, বাকি ছিল। যিশু সামারীয় নারীকে বললেন এই জল খেলে আবার তেষ্টা পাবে, যে জল আমি দিচ্ছি সেই জল খেলে তার অন্তরে নদীমত্ত প্রবাহিত হবে। যিশু পর্বের লাস্ট দিনে উচ্চকণ্ঠে বলে উঠলেন যখন মঙ্গলসভা 7:37 পদে, এর তৃষ্ণার্ত সকলে আমার কাছে এসো, আমার কাছে পান করো, আমার কাছে পান করে রন্ধরে পবিত্র আত্মার অভিষেক পাবে, প্রচুর পরিমাণে ঝোলে ঝর্ণা হবে, আর তেষ্টা পাবে না, আমার কাছে এসে আমার কাছ থেকে পান করো। যখন মঙ্গল সমাজের 7:37 আমরা যদি শুনি এরকমই লেখা আছে, পর্বের শেষ দিনে হঠাৎ অর্থাৎ উৎসবের প্রধান দিনে যিশু দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলে উঠলেন কেউ যদি তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক, যে আমার প্রতি বিশ্বাসী, শাস্ত্রে যেমন লেখা আছে জীবনময় জলের ঝরনা ধারা তার অন্তর থেকে প্রবাহিত হবে। তিনি আত্মা সম্বন্ধে কথা বলেছিলেন, সে যে আত্মাকে তার প্রতি বিশ্বাসী মানুষের পাওয়ার কথা, কারণ আত্মাকে তখনও দেওয়া হয়নি, যেহেতু যিশু তখনও মহিমান্বিত গৌরবান্বিত হননি। প্রিয়জনেরা, যিশু বলেন প্রচুর পরিমাণে দিচ্ছে, প্রচুর পরিমাণে আশীর্বাদ দিচ্ছে, এত অ্যাবান্ডেন্ট লাইফ। যিশু বললেন যখন মঙ্গল 10:10 পথে চোর আসে চুরি হত্যা ধ্বংস করতে, কিন্তু আমি এসেছি তারা যেন জীবন পায়, প্রচুর পরিমাণে জীবন পায়, আনন্দে পরিপূর্ণ জীবন পেতে যিশুর কাছে যেতে। যিশু বললেন যারা যিশুর কাছে গেছে কেউ যিশু কাউকে প্রত্যাখ্যান করে না। পাপিষ্ঠ নারী যখন লোকগুলো মঙ্গল সময় পড়েনি, শিমনের বাড়িতে যিশু যখন খেতে বসেছিল, পাপিষ্ঠ নারী আসে অনুগ্রহ পেয়ে চলে যায়, দুঃখে ভরা চোখের জল ফেলে ফেলে আসছে, কান্নাকাটি করে আসছে, যিশুর সামনে বসে সান্ত্বনা পেয়ে, শান্তি পেয়ে, পরিত্রাণ পেয়ে, আনন্দ পেয়ে ফিরে যায়। লাজারো বাড়িতে যিশু যখন গেল, মার্থা মারিয়ার কথা তোমরা জানো, মারিয়া যিশুর চরণে বসে কথা শুনে আনন্দে ভরা, শান্তিতে ভরা, সুস্থতা হয়ে এবং তার আন্তরিক ব্যথা রোগ সুস্থ হয়ে যিশুর কথায় শুনে আনন্দ করে। আমরা কেন জগতের এদিক ওদিক দাউড়া দাউড়ি করে কষ্ট পাব? আমার অল্প সময় যিশুর চরণে বসে তারই কথা শুনে তার বজন ধ্যান করে যদি এগিয়ে যাই, আমরা প্রচুর পরিমাণে আনন্দ পাব, শক্তি পাব। যেমন ব্যাটারি চার্জ করে না, মেইন প্লাগের সামনে লাগিয়ে দেই না, তেমনি এই জীবন ব্যাটারি যে প্রভু যিশুর সঙ্গে লাগাতে হবে, লাগাতে হবে, লাগিয়ে শক্তি ধারণ করবে, সে শক্তিতে আমরা আবার জীবন যাপন করতে পারবো, আবার জীবন আগাতে পারবো। এই বাইবেলে কি বলছে যেন 153 মাস ছিল, কী করে এগুলো বলতে পারে? যখন গুনেছে, যখন গুনেছে। এই জালের মানে কি জানো? জানতে চাইলে আমরা মতিরেজা মঙ্গল সমাজারে 13 অধ্যায়ে যেতে হবে। মতি 13 অধ্যায়ে এই জাল মানে স্বর্গরাজ্য, মানে ক্যাথলিক মণ্ডলী, সেই মণ্ডলীতে অনেক রকমের জাল, অনেক রকম মাছ ধরা যায়। সেখানে অনেক রকম মানুষ আছে, পাবির আছে, সাধুর আছে, খারাপ ব্যক্তির আছে, পূর্ণ ব্যক্তির আছে, সকলে আছে।
তাকি করে অন্তিম দিনে এগুলো আলাদা আলাদা করা হবে। অন্তিম দিনে সে জাল মাছে ভরা জাল টেনে নিয়ে আসবে। এখন গলিলে সাগরে ও মাছে প্রতীক চিহ্ন রূপে বলে শুনিয়ে অতিরিক্ত মঙ্গল সমাজ আর অধ্যায় ১৩ ৩৭ ৪৭ থেকে শুনিয়ে আবার স্বর্গরাজ্য তেমন এক ঠানা জালের মতো যা সমুদ্রে ফেলা হলে সব ধরনের মাছ সংগ্রহ করে। মানে হচ্ছে কাতলি মণ্ডলী এদিক ওদিক ঘুরে সব ধরনের মানুষকে সংগ্রহ করে। জালটা ভর্তি হলে মানে জাল ভর্তি হওয়ার পর্যন্ত এই সমুদ্রে থাকবে। আমাদের গির্জা ক্যাথলিক মণ্ডলী পুরা ভর্তি হওয়ার পর্যন্ত সমস্ত সমুদ্র যেই জগতে থাকবেই, কেউ অত্যাচার করলেও চার্চকে ভেঙে ফেলতে পারবে না। সমুদ্রে সমস্ত মাছ ধরার পর্যন্ত সেই জাল সেই মণ্ডলী জগতে থাকবে। কত অত্যাচার করো নিরো ডেক্লেশন কত সম্রাটগুলো মণ্ডলীকে বিনাশ করার জন্য কত পরিশ্রম করে, আমাদের ভারতবর্ষীয় কত সংখ্যগুলো আমাদের বিনাশ করতে গির্জা ভেঙে দিতে চার্চ নষ্ট করেছে অপমান করতে চেষ্টা করে। চীনা দেশে কত গির্জা সমস্ত গির্জা থেকে ক্রুশ উল্টিয়ে দিয়ে ক্রুশ খেটে দিয়েছে অথবা চার্চ বন্ধ করবে বলেছে। কত অত্যাচার করে আইএসআইএস বোকো হারাম অথবা ইসলামিক টেররিস্ট গ্রুপ কত অত্যাচার করে কত পিড়াপিড়ি করে, তবুও মণ্ডলী থাকবে। মণ্ডলীর মধ্যে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে। তুমি কখনো খারাপ মানুষ দেখে মণ্ডলীকে বিচার করতে নেই, ভালো মানুষকে দেখো, সৎ ভালো সাধু সাধুদের দেখো, তাদের দেখে জীবন চালাও। সে মণ্ডলীর মধ্যে খারাপ মানুষ আছে তাদের দেখে জীবন চালু করতে নেই, তারাও আছে মণ্ডলীতে, তাদের ঈশ্বর সুযোগ দিচ্ছে। কেন তাদের সুযোগ দিচ্ছে? ঈশ্বর দয়াবান স্নেহময় সমস্ত মানুষের পরিত্রাণে আকাঙ্ক্ষা হয়েছে বলে ঈশ্বর সহিষ্ণুতা দেখিয়ে তাদের সকলকে সুযোগ দিচ্ছে, মন পরিবর্তনে সুযোগ দিচ্ছে। বাইবেল বলছে ঈশ্বর এত সুযোগ দিচ্ছে আমাদের মন পরিবর্তনের জন্য সুযোগ, তা বাইবেলে লেখা আছে। শুনিয়ে অথচ তুমি সকলের প্রতি দয়াময় প্রজ্ঞা ১১ অধ্যায় ২৩ থেকে উইজডম চ্যাপ্টার ১১:২৩ অনওয়ার্ড শুনিয়ে অথচ তুমি সকলের প্রতি দয়াময় কারণ তোমার পক্ষে সবই সাধ্য। তুমি মানুষের পাপ দেখিও দেখো না সেজন্য অনুতাপ করে। মণ্ডলী তো নিয়ে পাপির আছে তা দেখিও দেখে না কেন, অনুতাপ করার সুযোগ দে। লাস্ট পর্যন্ত ঈশ্বর অপেক্ষা করবে, ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতা আমাদের পরিত্রাণের সুযোগ মনে করতে হবে। তুমি মানুষের পাপ দেখিও দেখো না সেই জন্য অনুতাপ করে, কেননা যা কিছু আছে তুমি সবই ভালোবাসো, যা কিছু গড়েছো সেগুলির তুমি কিছুই ঘৃণা করো না। যেহেতু কোনো কিছুর প্রতি তোমার ঘৃণা থাকতো তা তুমি গড়তে না, তুমি ইচ্ছা না করলে কেমন করে বা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারবে? অস্তিত্বের উদ্দেশ্যে তোমার আঁকবার যদি না থাকলে তা কেমন করে বা বেঁচে থাকবে? তুমি বরং সব কিছু বাঁচাও, কারণ হে জীবন প্রেমী প্রভু মৃত্যু নয়, কারো মৃত্যু কারো হত্যাদেশ প্রতি নয়, জীবন প্রেমী প্রভু সবই তোমার, কারণ তোমার অক্ষয় ঈশ্বর আত্মা সব কিছুতে বিদ্যমান। ঈশ্বরের আত্মা সমস্ত ব্যক্তিদের পাপীদের মধ্যেও পুণ্যবান ব্যক্তিও ঈশ্বর আত্মা বিদ্যমান আছে। এই জন্য তুমি তাপে তাপি অপরাধীদের শাস্তি দাও, তাপে তাপে শাস্তি দাও, তাদের পাপ তাদের স্মরণ করিয়ে দিয়ে তাদের ভর্ষণা করো, যেন অপকর্ম ত্যাগ করে তারা তোমাতে প্রভু আস্থা রাখার জন্য অপকর্ম ত্যাগ করার জন্য অপেক্ষা করে জাল টানবে অন্তিম বিচারের দিনে, পৃথিবীর শেষ দিনে, যুগের অন্তিমে অন্তিম দিনে এই জাল মণ্ডলীকে একত্র করে সেখান থেকে আলাদা আলাদা করবে পাপপূর্ণ। সেই সময় পর্যন্ত আমাদের ঈশ্বর সুযোগ দিচ্ছে, সেই সুযোগ নষ্ট করতে নেই। শুনিয়ে এই সুযোগ ঈশ্বর দিচ্ছে। তারপরে শুনে জালটা ভর্তি হলে লোকে তা ঢাঙ্গায় টেনে তোলে আর সেখানে বসে ভালো মাছগুলো সংগ্রহ করে ঝুড়িতে রাখে ও মন্দগুলোকে ফেলে দেয়। অন্তিম কালে তেমনি ঘটবে, দূতেরা এসে ধার্মিকদের মধ্য থেকে দুর্জনদের প্রত্যক্ষ করে দেবেন ও তাদের সে অগ্নিকুণ্ডে ফেলে দেবেন, সেখানে হবে কান্না ও দাঁতের কষাকষি।
অন্তিম বিচার পর্যন্ত সবাইকে এসে রাখতে দে, ছামা খাসকেও গমের গাছকেও একসাথে রাখতে দে। প্রিয়জনেরা, তোমরা ছামা খাস হতে দেবে না, গমের গাছ হতে দেবে, কারণ দুটোকে রাখবে। মণ্ডলীতে দুজন রকম মানুষ আছে, তুই মণ্ডলী খারাপ মানুষ, এই মণ্ডলীকে বিচার করতে নেই, ঈশ্বর অনুমতি দিয়েছে সেগুলোকে রাখা, কারণ সেগুলো ঈশ্বর সুযোগ দিয়েছে যেন মন পরিবর্তন করে। তোমার ছেলে বা তোমার মেয়ে এখন খারাপ অবস্থায় আছে, ঈশ্বর অপেক্ষা করে। আজকে একটা পিতা এসে বললো তার ছেলে নেশা করে, পাগলামি করে, বাড়িতে গণ্ডগোল করে, মারপিট করে, কোনো কিছু করে না, পাগল মতো আছে, আপনি কিছু করুন বলে আজকে আসলো। সেই ব্যক্তিকে ঈশ্বর সুযোগ দিচ্ছে মন পরিবর্তনের জন্য। তুমি তোমাকে দেওয়া সুযোগ গ্রহণ করে মন পরিবর্তন করতে হবে। এমন এই জালটা যখন ঠাঙ্গায় নিয়ে আসলো, তারপর ঈশ্বর বলে কয়টা বেছে নাও, মানে হচ্ছে অন্তিম দিজারে বেছে নেবে। সেখানে লেখা আছে 153 মাছ। 153 মাছের সম্বন্ধে আমি চিন্তা করি, মানে কি সে কি জানো? জাকারিয়া গ্রন্থ 2:16-17 লেখা আছে। সকরিয়া গ্রন্থ 2:16-17 সেখানে লেখা আছে, অন্তিম দিনে সমস্ত মানব জাতি যিশুর কাছে আনা হবে, সমস্ত দেশ যিশুর কাছে আনা হবে। এ মানে হচ্ছে ওই সময়ে 153 বিচারী রাজ্য ছিল, দেশ ছিল, 153 মাত্র রাজ্য, আজকে 200 বেশি আছে দেশগুলি। ওই সময়ে 153 দেশ, সমস্ত দেশ জোট করা হবে, সমস্ত নাগরিককে, সমস্ত দেশ জাতি বিজে সকলকে জোট করা হবে অন্তিম বিচারের দিনে, সেখানে আলাগ আলাদা আলাদা করা হবে। প্রিয়জনেরা, প্রিয়জনেরা দেখি আমি বলে দিচ্ছি, সেই দিন অনেক দেশ প্রভুতে যোগ দেবে। চাকরি গ্রন্থ 2:15 থেকে, তারা আমার আপন জনগণ হবে আর আমি বাস করব তোমার অন্তঃস্থলে। তখন তুমি জানবে যে সেনাবাহিনী প্রভু আমাকে তোমার কাছে প্রেরণ করেছেন। প্রভু পবিত্র ভূমিতে তার আপন উত্তরাধিকার রূপে যুদাকে নিজের জন্য রাখবেন এবং পুনরায় জেরুসালেম বেছে নেবেন। প্রভু সম্মুখে মানবকুল নীরব থাকুক, কারণ তিনি তার আপন পবিত্র বা আবাস থেকে জেগে উঠেছেন। মানে অন্তিম দিনে সমস্ত দেশগুলো জোট করা হবে, জোট করিয়ে তাদের বিচারের দিন ভালোকে বেছে নেবে, মন্দকে ফেলে দেবে। সেই সময়ে তুমি ভালো মানুষ হবার জন্য তোমাকে দেওয়া সুযোগ ব্যবহার করবে। তোমাকে ঈশ্বর সব কিছু দিয়েছেন, মনে রাখবেন ঈশ্বর তোমাকে যা দিয়েছে জেনে রাখো। প্রথমে ঈশ্বর তার একমাত্র পুত্র যিশুকে ত্রাণকর্তা রূপে দিয়েছেন বলে যে তুমি তাকে গ্রহণ করো। দ্বিতীয়, ঈশ্বর তার বচন দিয়েছেন, এই বচন গ্রহণ করে বাইবেল শৈতানকে জয় করা, ঈশ্বরের বাণী না, বাণী দিয়েছে। যিশু আমার, যিশু বলেছে আমার নামটা না, আমার নামে কি চাইলে বল তা পাবে। ঈশ্বর নাম দিয়েছে, যিশুর শরীর রক্ত দিয়েছে, আমার মাংস রক্ত খাও অনন্ত জীবন পাবে, মাংস রক্ত দিয়েছে, সাক্রামেন্ট দিয়েছে, তুমি যাদের পাপ ক্ষমা করো তা ক্ষমা করা হবে, যাদের পথ ধরে রাখা যাবে পাপমোচনে উচ্ছিকার দিয়েছে, সাক্রামেন্ট দিয়েছে, তোমার জন্য একটা মণ্ডলী দিয়েছে প্রার্থনা করতে, একটা চার্চ দিয়েছে, একটা পালক পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে তোমাকে একটা পালক করে দিয়েছে, তোমাকে বচন পালক পরিবারকে চার্চ বাইবেল সব কিছু দেবা সত্যি। যদি তুমি পরিত্রাণ পাওনি, স্বর্গরাজ্যে প্রবেশ করোনি, এখনো পাপি জীবন যাপন করো, তাহলে তোমার জন্য অন্তিম বিচার কঠিন হবে। এগুলো দেওয়া কিসের জন্য? তোমাকে প্রভুর কাছে টেনে টেনে নিয়ে আসার জন্য সুযোগ দিই, পাপি হলেও পরিবর্তনের জন্য সুযোগ দিই। অন্তিম বিচার পর্যন্ত এই সুযোগ ঈশ্বর দিচ্ছে, মৃত্যু পর্যন্ত দিচ্ছে, তার জন্য নষ্ট না করে যায়। প্রিয়জনেরা, এরপর যিশু এই শিশুদের খাওয়ানোর পরে পিতরের কাছে গিয়ে এটা প্রশ্ন করে, সেটা আমার আকাঙ্ক্ষা হচ্ছে। পিতরের কাছে যিশু বললেন, সিমনের ছেলে পিতর, তুমি আমাকে ভালোবাসছ? ভালো কথা, সিমনের ছেলে পিতর, তোমাকে ভালোবাসছ? সিমন কি বললেন? হে প্রভু, আমি আপনাকে ভালোবাসি। শুনিয়ে তারা খাওয়া শেষ করলে পর যিশু সিমন পিতরকে বললেন, সিমনের ছেলে, যোহনের ছেলে সিমন, এদের চেয়ে তুমি আমাকে কি বেশি ভালোবাসো? তিনি তাকে বললেন, হে প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, আমার মেষ শাবকদের যত্ন নাও। দ্বিতীয়বার তিনি পুনরায় তাকে বললেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ভালোবাসো? তিনি তাকে বললেন, হে প্রভু, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি।
তিনি তাকে বললেন আমার মেষগুলি পালন করো। তৃতীয়বার তিনি তাকে বললেন যখনের ছেলে সিমন তুমি কি আমাকে ভালোবাসো? যিশু যে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এই কথা তাকে বলেছিলেন তাতে পিতর দুঃখ পেলেন। তাকে বললেন প্রভু আপনি সবই জানেন, আপনি জানেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন আমার মেষগুলির যত্ন নাও। কেন যিশু তিন তিনবার পিতরকে এটা বলতে দিয়েছে? আমার অনেক চিন্তা ছিল। তখন ঈশ্বর কি বলেছে জানো? ঈশ্বর বলেছেন একবার পিতর আমাকে তিনবার অস্বীকার করলো, শপথ করে অস্বীকার করলো, আমাকে চিনি না, আমাকে গালাগালি দিয়ে অস্বীকার করলো। সেই পিতর পরে মন পরিবর্তন করে সাধু পিতর হয়েছে। কিন্তু যখন মণ্ডলী নেতৃত্ব করার সময়, যখন মণ্ডলী নেতৃত্ব করার সময় শাসন করতে হবে, সংশোধন করতে হবে, দেখাশোনা করতে হবে, তখন লোকেরা বলবেন পিতর বেশি কথা বলতে নেই, তুমিও যিশুকে তিনবার অস্বীকার করেছে, বেশি কথা বলতে নেই, তুমি চুপ করো। পিতরকে অপমান করে ডাউন করে দেবে, নিচু করে দেবে, পিতরের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলবে। তখন শয়তান পিতরের মধ্যে খারাপ চিন্তা দেবে, ওই পিতরকে নেতৃত্ব করতে দেবে না। তা যিশু জানে, যিশু জানেন। তাই পিতরের বিরুদ্ধে একটা দোষ কেউ না বলে তাদের পিতরকে ডেকে বলে যে পিতর তুমি তিনবার বলো তুমি আমাকে ভালোবাসছো, হ্যাঁ প্রভু আমি তোমাকে ভালোবাসছি। আবার জিজ্ঞাসা করি আমাকে ভালোবাসছো? সকলে চেয়ে হ্যাঁ প্রভু ভালোবাসছি। তৃতীয়বার জিজ্ঞাসা করলো হ্যাঁ আপনি জানেন যে আমি তোমাকে ভালোবাসছি। তখন পিতর বলতে পারে যদি কেউ পিতরে অপমান করে, পিতরকে চ্যালেঞ্জ করে, পিতরকে কোয়েশ্চেন করে, পিতর বলতে পারে আমি তিনবার অস্বীকার করেছি ঠিকই, কিন্তু আমি তিন তিনবার আমার বিশ্বাস উচ্চারণ করে আমি তাকে ভালোবাসছি বলে তার সঙ্গে আঁকড়ে ধরে তার সঙ্গে ছিলাম, তাও করেছি। তিনবার অস্বীকার মাত্র না, ফুল করাজি আমাকে ঈশ্বর বেছে নিয়েছে, মহান করেছে, মনে করছে অনুতাপ শ্রেষ্ঠ পাপ করা বিষয় নয়, পাপ করা ব্যক্তি অনুতপ্ত হলে স্বর্গ পৃথিবীতে উন্নীত করে দেবে ঈশ্বর। এই অনুতাপের কথা ওদের স্মরণ করে দেওয়ার জন্য ঈশ্বর তিন তিনবার পিতরকে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো বলে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করে পিতর বলে যে আমি ভালোবাসি, মেষগুলিকে পালন করো, মেষ শাবককে পালন করো, মেষগুলিকে পালন করো, যত্ন করো। মনে করছে আজকে মণ্ডলীর যত্ন ভার পিতরের হাতে আছে, পোপ ফ্রান্সিসের হাতে আছে, পিতরের প্রতিনিধি পোপের হাতে আছে, পোপের হাতে সমস্ত মণ্ডলী একত্র হবে, সকলে মিলে প্রভুকে ধন্যবাদ জানাবে, সকলে মণ্ডলী একত্র হবে একদিন। মণ্ডলী নেতৃত্ব করে পিতর এই অধিকার ঈশ্বর স্থাপন করে, পিতরের প্রাইমাসি ঈশ্বর স্থাপন করে। এগুলো দেখাশোনা করার দায়িত্ব তোমার উপর ন্যাস্ত করি, ন্যাস্ত করি। ঈশ্বর মণ্ডলীর ছাবি পিতরের খাতে দিলেন, পিতরের খাতে দিলেন। তুমি খুললে খোলা, তুমি বন্ধ করলে বন্ধ, তুমি যা কিছু খুলবে খোলা থাকবে, বন্ধ করলে বন্ধ করা থাকবে। এই অধিকার দিয়ে পিতরের পরম অধিকার সকলের চেয়ে বেশি অধিকার ঈশ্বর স্থাপন করে দিয়েছে। এরপরে একটা ঘটনা হলো যে এরপর যিশুখ্রিস্ট যখনের সম্বন্ধের কথা বলে, যখন কেউ ভালোবাসছে যিশু বলেছেন এই আমার দিদি আগমন করে বেঁচে থাকে তোমার কী আছে? কেউ বলেছে যখন মরবে না? যিশু বলে আমি ওটা বলি না তো, আমার দিদি আগমন পর যদি ও বেঁচে থাকতে আমার ইচ্ছা তোমার কী আছে জিজ্ঞাসা করলাম। সেই শিষ্য এগুলো লিখিয়েছে, সেই শিষ্য পরে একটা কথা বলেছেন যিশু অনেক কাজ করেছে, অনেক অলৌকিক কাজ করেছে, সবটা লেখা হয়নি, যদি সবটা লেখা হতো এই জগৎ পুরা এই বাইবেল ধরতে পারতো না, অত যিশু করেছে। কিন্তু যা কিছু লিখিয়েছে তোমাদের পরিত্রাণের জন্য, যে ইনি সেই শিষ্য যিনি এই সমস্ত বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন আর তা লিপিবদ্ধ করছেন, আর আমরা জানি তার সাক্ষ্য সত্য। কিন্তু আরও অনেক কিছু আছে যা যিশু সাধন করলেন, প্রত্যেকটার কথা বিস্তারভাবে লিখতে হলে আমি মনে করি না যে তাই নিয়ে লেখা পুস্তকগুলো সমগ্র জগতেও ধরত। অনেকটা আছে, কিন্তু যা লিখিয়েছে যিশু যে ঈশ্বর পুত্র তা তোমাদের জানাবার জন্য মাত্র। পিটার পল জন স্যার আই হ্যাভ রিটন অল দিস ইন অর্ডার ইউ মে নো দ্যাট জিসাস ক্রাইস্ট ইজ দ্য লর্ড, জিসাস ক্রাইস্ট ইজ দ্য লর্ড, যিশু যিশু ঈশ্বর, যিশু ঈশ্বর পুত্র। এগুলো জানার জন্য মাত্র অল্প কিছু লিপিবদ্ধ করেছে, বাকি অনেকটা আছে। মানে হচ্ছে
যীশুখ্রিস্ট একমাত্র ঈশ্বর, একমাত্র ত্রাণকর্তা, ঈশ্বরের পুত্র, সমাবে স্বভাবে বিনম্র, ভিতরে মানুষ যুদার সিংহ, বাইরে মানুষ মেষশাবক। সেটা আমাদের যীশুখ্রিস্ট। সেই যীশুকের সঙ্গে আঁকড়ে ধরে আমরা ভক্তির সঙ্গে জীবনযাপন করতে পারি। এখন আমি প্রার্থনা করি, প্রভু যীশু, এই বচনে জগন্নাথ মঙ্গল সমাজ একুশ অধ্যায়ে এই জগন্নাথ মঙ্গল সমাজ সমাপ্ত হচ্ছে, পরে আমরা মতিরিত মঙ্গল সমাজ আর শুরু করব। এখন এই প্রার্থনা করি, যীশু পুনরুত্থান পরে দর্শন দিয়েছেন, যীশু পুনরুত্থান করেছেন, সেটা আমাদের শক্তি। যীশু মৃত্যু মাত্র না, পুনরুত্থানও করেছেন, মৃত্যুবরণ করা মাত্র না, পুনরুত্থান করেছেন। পুনরুত্থান যীশু আমাদের শক্তি দিচ্ছে, শয়তানকে পরাজিত করে পায়ের নিচে মাটিতে অধিকার দিয়েছে যীশু। সে যীশুখ্রিস্ট তোমাকে আমাকে আশীর্বাদ করি। জীবনে যখন পিতরের মতো দুর্ঘটনা অথবা দুঃখের মধ্যে থাকার সময় নিরাশা না হয়ে যীশুর সঙ্গে কাজ করে, গাছ যখন দ্রাক্ষলতার সঙ্গে সংযুক্ত থাকলে ফলশালে, যীশু বলেছেন আমরা যে শাখা প্রশাখা আমাদের ঈশ্বর যীশুখ্রিস্টের সঙ্গে আমরা সংযুক্ত থাকলে অনেক ফল ধরবে, শাশ্বত ফল ধরবে। যীশু বিনা কাজ করলে, ঈশ্বরের সঙ্গে আলোচনা না করে কাজ করলে জীবনে দুর্ঘটনাতে আমরা নিরাশ করতে পারি। তা প্রার্থনা করি, যীশুর সঙ্গে সংযুক্ত থেকে যীশুর সঙ্গে জীবনযাপন করতে প্রভু যীশু আশীর্বাদ করো, সুস্থ করো। আমাদের দেখাও রাস্তা তোর হাতে নিয়ে চলো, এই রাস্তায়, এই অন্ধকার রাস্তায় আমাদের আলো দেখা প্রভু। প্রভু তোমাদের সকলকে আশীর্বাদ করুন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যীশু।